আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আজকের ভিডিও বিষয় একটু অন্যরকম নিয়ে আমি জানি আমার আজকের ভিডিও দেখে অনেকে আমাকে গালিগালাজ করবেন অনেকে বাজে মন্তব্য করতে পারেন বাই টার ডোন্ট কেয়ার আমার আজকের ভিডিও বিষয় হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের তামি ইকবাল খান আমি সবাই জানি তামিম ইকবাল খান ভারতের সঙ্গে ক্রিকেট খেলতে যাননি কারণ তার স্ত্রী প্রেগন্যেন্ট ছিল সেই জন্য তিনি ছুটি নিয়ে তার স্ত্রীকে ভালোবেসে সন্তানকে ভালোবেসে দেশে ক্রিকেটের কী পরিস্থিতি হচ্ছে সেটা বিচার না করে ব্যাংককে চলে গেলেন কিন্তু আপনি কি জানেন বাংলাদেশে আর ক্রিকেটার আলামিনের স্ত্রীও কিন্তু প্রেগনেন্ট ছিল আলামিন কিন্তু ভারতে ক্রিকেট খেলতে ঠিকই গেছেন আলামিনের সন্তান হয় নভেম্বরের এগারো তারিখে আর তামিম ইকবালের সন্তান হয়েছে নভেম্বরের উনিশ তারিখে এখানে বিষয় হলো আলামিন যদি তার প্রেগনেন্ট স্ত্রীকে রেখে ক্রিকেট খেলতে যেতে পারেন তাহলে তামিম ইকবাল কি তার প্রেগনেন্ট স্ত্রীকে রেখে ক্রিকেট খেলতে যেতে পারতেন না আচ্ছা তামিম ইকবাল কি তার স্ত্রী স্বীকার করেছে নাকি কিন্তু তামি ইকবাল কি নার্স কিংবা মিডওয়াইফের কোর্স করা আছে বলা তো যায় না ভাই বড় বড়ো লোকের বড় বড় ব্যাপার তামিম ইকবাল হয়তো তার স্ত্রী সিজার করেছেন এমন হতে পারে সেই জন্য হয়তো তিনি তার স্ত্রীকে নিয়ে গেছেন আর আলামেন সে তো ক্রিকেটার সে তো ডাক্তারি কোর্স করতে পারেনি তামে ইকবালের মতন সেই জন্য হয়তোবা সে তার স্ত্রীকে দেশে রেখেই তিনি ক্রিকেট খেলতে গেছেন এখানে বিষয়টি হলো আলামেনের স্ত্রী যদি আলামেনকে ছাড়া সন্তান জন্ম দিতে পারে তাহলে কি তামে ইকবালের স্ত্রী তামে ইকবালকে ছাড়া সন্তান জন্ম দিতে পারতেন না আচ্ছা তামে ইকবাল কি শুধুমাত্র তার স্ত্রীকে ভালোবাসে আলামিনকে তার স্ত্রীকে ভালোবাসে না আমরা কিন্তু অনেক ক্রিকেটে দেখেছি ওয়ার্নার ক্রিস গেল খেলা চলাকালীন অবস্থায় পত্র কিংবা সন্তানের বাবা হয়েছেন ক্রিস গেল আলামিন এরা যদি তাদের পেকেন স্ত্রীকে রেখে যে ক্রিকেট খেলতে পারে তাহলে তামে ইকবাল কেন পারবেন না আলামিন আপনি কেমন মানুষ ভাই আপনার স্ত্রীকে ভালোবাসেন না আপনি তামে ইকবালকে দেখে শেখা উচিত স্ত্রীকে কীভাবে ভালোবাসতে হয় ক্রিকেট থাকলো কীভাবে স্ত্রীর পাশে থাকতে হয় তামে ইকবাল বস ভাই আপনাকে অনেক স্যালুট খুব স্যালুট জানায় আপনাকে আলামিন আপনাকে সেম আলামিন ক্রিস গেলে আর কেমন মানুষ শ্রী শ্রী কালো মানুষ তো এই জন্য মনে হয় স্ত্রী প্রতি ভালোবাসা নাই এখানে আরও একটা বিষয় যে তামি একবার সর্বশেষ ক্রিকেট খেলেছে কত সালে কত তারিখ কত কোন মাসে জুলাই মাসে শ্রীলঙ্কার সাথে তারপর থেকে কিন্তু আর তামি একবার ক্রিকেটই খেলেনি বাংলাদেশে জিম্বাবু আফগানিস্তানের সিরিজে তিনি ছুটি নিয়েছেন আবার ভারত সিরিজে তিনি ছুটি নিলেন তাহলে জুলাই মাসের সব শেষ থেকে সামনে জানুয়ারি মাসে বাংলাদেশে পাকিস্তানের সাথে সিরিজ রয়েছে এই ছয় মাসে কিন্তু ক্রিকেটের সঙ্গে চুক্তি থাকার পরও এই ছয় মাস তামিম ইকবাল কোনো ক্রিকেটই খেলেনি তাহলে এই ছয় মাসে কিন্তু তামিম ইকবাল চার ছয় চব্বিশ লক্ষ টাকা বেতন ঠিকই পাবেন কিন্তু এখানে আমার বিষয়টি হচ্ছে সাকিব হাসান যখন এক বছরের জন্য নিষিদ্ধ হয়ে গেলেন অর্থাৎ ক্রিকেটের সাথে চুক্তি বাতিল হয়ে গেল তিনি প্রতি মাসে এক টাকাও পাবেন না তাহলে সাকিব ক্রিকেট না খেলে যদি এক লক্ষ টাকা এক টাকাও বেতন না পায় তাহলে তামিম ক্রিকেটের সঙ্গে চুক্তি থাকার পরও ক্রিকেট না খেলেও কিন্তু প্রতি মাসে চার লক্ষ অর্থাৎ এই ছয় মাসে চব্বিশ লক্ষ টাকা পাবে যদি পাকিস্তান সিরিজ না হয় তাহলে মার্চ মাসে অর্থাৎ এই আট মাসে বত্রিশ লক্ষ টাকা বেতন ঠিকই পাবে তাহলে বিষয়টা আপনি একবার ভাবুন এই বিষয়টি আমি আর বৃদ্ধি করতে যাচ্ছি না আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন গতকাল কিন্তু ঘাই বাবা আসার বলেছে বাংলাদেশে যখন বিপিএল আসে ক্রিকেটটা যখন টাকার জন্য পায় অন্যরকম মানি মেকিং খেলা হয় তখন কিন্তু কারো পেটের ব্যথা হয় না কারো স্ত্রী সন্তান হয় না কারো বিয়ে লাগে না কোনো অসুস্থ হয় না কোনো ছুটি লাগে না যখনই ন্যাশনাল টিমে ক্রিকেট খেলা থাকে তখনই আমার বইয়ের বাচ্চা আমি ছাড়া হতে না আমি আমার বইয়ের সিজার করবো আমার বউকে ভালোবাসি এই সেই নানান কাহানি চলে আসে আমি জানি আমার এই ভিডিও দেখে অনেকে গালিগালাস করবেন কিন্তু আপনি বিষয়টি ভাবুন তারপর গালিগালাস করুন এর পরবর্তী টার্গেট আমার মুস্তাফিজুর রহমান তিনি আগে কী ধরনের কাটার মাতেন কত পরিশ্রম দিয়ে বল করতেন আর এখন টিমে থাকার জন্য কীভাবে বল করে এবং কতটা গুরুত্ব দিয়ে বল করে এটা আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আমি তো চাই সাবস্ক্রাইব করেন আর যদি রাগ হয়ে থাকে গালিগালাস করতে পারেন নো প্রবলেম